নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শুক্রবার 15 সেপ্টেম্বর 2023 যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই সৌভাগ্যশালী রাশির নাম আমি আলোচনা করব। প্রতিদিনই কোনো না কোনো রাশির নাম উঠে আসে, সেই রাশির নাম আমি বলবো এবং 12টি রাশির টার্গেট নাম্বার। এবং যারা রাশির নাম জানে না, অনেকেই রয়েছে, কৌশিকদা আমার কে দিয়ে শুরু, কৌশিকদা আমার এন দিয়ে শুরু, কৌশিকদা আমার এল দিয়ে শুরু নামের অক্ষর, এই নামের অক্ষর দিয়েও কিন্তু আমি ভিডিওর শেষে জানাবো। তবে ছোট্ট একটি ভুল আপনারা করবেন না, ভিডিওটি মোটো কেটে কেটে আপনারা দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন, রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না। কারণ শুধু রাশির নাম শুনলেই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে না। এই ভিডিওটি আপনাদের কাছে আমি কেন দিই, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়। হয়তো আপনাদের সাথে সেম রাশির নাম মিলে আপনারা ভাবেন যে একটা লটের টিকিট কাটি, তাহলে হয়তো আমাদের অর্থপ্রাপ্তি হতে পারে। দেখুন, জিনিসটা অত সহজ নয়, কারণ প্রত্যেকের ক্ষেত্রেই যে আগামীকাল লটারি লাগবে এটা নয়। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, প্রতিদিন আমি কেন আপনাদেরকে ভিডিওটি দিই, কারণ আপনারা অনেকে লটারি কেটে সর্বশান্ত হয়ে গেছেন, অর্থাৎ প্রচুর লটারি কেটেছেন, টিকিটের পর টিকিট কেটেছেন, কিন্তু আপনাদের পুরস্কার কিন্তু লাগেনি। এই জন্য আমার এই ভিডিওটা, আপনারা আগে জেনে নিন আপনাদের জন্য অর্থপ্রাপ্তির আদর্শ সময় কখন, অর্থাৎ কোন বছর কোন মাসে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, আগামীকাল শুক্রবার কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবং অনেকেই নিজের ভাগ্যের শুভ সংখ্যা কিন্তু জানেন না, তাদের জন্যই আমি এই ভিডিওটি দিচ্ছি, টার্গেট নাম্বারটা দিচ্ছি। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে, রাহু রক্ষা কবচ পরিধান আপনারা করুন। বর্তমানে রাহু রক্ষা কবচ প্রচুর বুকিং রয়েছে, কারণ এই যে কৌশিকী অমাবস্যা যে তিথিটা রয়েছে কি না, আজ এবং কাল প্রচুর মানুষ বুকিং করেছে। কারণ এই সময়টা যদি সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করা যায় কিনা, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। কিছু তিথি কিছু ক্ষণ আমাদের ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কোন কোন গ্রহগুলো আমাদের ক্ষেত্রে শুভ রয়েছে সেটা আগে জানা দরকার। যদি আমাদের জন্মকুণ্ডলিতে রাহু শুভ থাকে, যদি আমাদের জন্মকুণ্ডলিতে শুক্র শনি এবং বুধ গ্রহ শুভ থাকে, নিশ্চিত রূপে আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের মহাপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আমি বারবার বলছি, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনাদের অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আপনাদেরকে বলি, সেখানে আপনাদের রাশির সাথে সেম টু সেম রাশির নাম মিলে যায়, সেখানে হয়তো আপনাদের অর্থপ্রাপ্তি ঘটে, আবার কারো কারো ক্ষেত্রে ঘটে না। তখন অনেকে কমেন্ট করেন, কৌশিকদার নাম রাশির নাম শুনলাম কই আমার তো হলো না। এই জন্য আপনাদেরকে ভিডিওটি আমার প্রতিদিনের দেওয়া, কেটে কেটে ভিডিওটি যদি আপনারা দেখেন না অনেক কিছু মিস করে যাবেন। কৌশিকদা বারবার আপনাদেরকে বলে যে আপনারা পরিশ্রমের টাকা নষ্ট করবেন না, আগে জেনে নিন আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে, তারপর আপনারা এই অর্থপ্রাপ্তিটা জন্য চেষ্টা করুন। কারণ প্রতিদিন যে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে এমন নয়। আজকে যদি সবারই যদি লটের টিকিট কেটে অর্থপ্রাপ্তি ঘটে যেত, তাহলে আজকে কেউ পরিশ্রম কিন্তু করতো না, সবাই লটের টিকিট কিন্তু কাটতো। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে যাদের ভাগ্যভাব স্ট্রং রয়েছে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, যদি আপনার ভাগ্যভাব স্ট্রং থাকে, ধনভাব স্ট্রং থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর যদি ভাগ্যভাব দুর্বল থাকে কিনা, আপনাদের কোনো মাথেই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। আকস্মিক প্রাপ্তির ভাব ধনভাব। দেখুন, জন্মকুণ্ডলিতে কিছু কিছু রাশির ক্ষেত্রে
সমস্যা হচ্ছে এই জায়গাটা আপনাদের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার করুন যে আপনাদের সময়টা নির্ধারণ করে তবে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। প্রথম আসি টার্গেট নাম্বার, 12টি রাশির টার্গেট নাম্বার অধীর আগ্রহে রয়েছেন প্রত্যেকে, কৌশিকদা কখন টার্গেট নাম্বারটা বলবে যারা ভাগ্যের শুভ সংখ্যা জানেন না। আবারও বলছি বর্তমানে কৌশিকী অমাবস্যা রয়েছে, দুদিনব্যাপী বিশেষ ক্রিয়ার মাধ্যমে এই রাহু রক্ষা কবচ তৈরি করা হচ্ছে, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচটা এই সময় আপনারা কিন্তু নিতে কিন্তু পারেন, বিশেষ লাভ কিন্তু পাবেন। মেষ রাশির টার্গেট নাম্বার 4 এবং 3, বৃষ রাশি 6 7, মিথুন রাশি 8 3, কর্কট রাশি 1 4, সিংহ রাশি 5 9, কন্যা রাশি 6 2, তুলা রাশি 7 8, বৃশ্চিক রাশি 4 6, আপনার ধনু রাশি 3 2, মকর রাশি 7 1, আপনার কুম্ভ রাশি 5 এবং 7, মীন রাশি 3 এবং 9। এবার আসি সৌভাগ্যশালী 5টি রাশির নাম আগামীকাল শুক্রবার। মেষ রাশি, মিথুন রাশি, মীন রাশি, তুলা রাশি এবং কর্কট রাশি, এই কটি রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে প্রবল যোগ থাকে অর্থাৎ মেষ, মিথুন, কর্কট, তুলা এবং মীন। এবার আসি যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে, অনেকে অনুরোধ করেছেন কৌশিকদা নামের অক্ষর দিয়ে যদি বলেন খুব ভালো হয়। আপনার নামের অক্ষর SKCDMRT এবং P দিয়ে যদি আপনার প্রথম নামের অক্ষর শুরু হয় আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।